প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগের দুটো পর্বে আমরা এক্সারসাইজ 4.2 এর 1 এবং 2 নাম্বার ম্যাথ নিয়ে আলোচনা করেছিলাম। এবারে পর্বে আমরা 3 নাম্বার ম্যাথ নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে 3 নাম্বার ম্যাথে 4টি ম্যাথ রয়েছে এবং এখানে বলা হয়েছে ইফ x ইকুয়াল 3, y ইকুয়াল 5, z ইকুয়াল 2, দেন শো দ্যাট, অর্থাৎ যদি x ইকুয়াল 3 হয়, y ইকুয়াল 5 হয় এবং z ইকুয়াল 2 হয়, তাহলে নিচে যে এক্সপ্রেশনগুলো দেয়া আছে সেগুলো তোমাদেরকে প্রুফ করতে হবে, বা সোদের অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যে ইকুয়াল এটা তোমাদেরকে দেখাতে হবে। তো চলো আমরা শুরু করি 3-1 নম্বর ম্যাথ দিয়ে। শুরুতে যে ভ্যালুগুলো দেয়া আছে আমরা সেই ভ্যালুগুলো লিখে নিচ্ছি। আমরা লিখব গিভেন x ইকুয়াল 3, y ইকুয়াল 5 and z ইকুয়াল 2। এবারে 1 নাম্বার ম্যাথের যে লেফট হ্যান্ড সাইডটুকু রয়েছে আমরা সেটুকু লিখব। আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল y স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এখন y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে 5, সেজন্য আমরা 5 লিখে তার উপর স্কোয়ার দিলাম। মাইনাস x এর ভ্যালু কত? 3, আমরা 3 লিখে তার উপর স্কোয়ার দিলাম। তাহলে 5 স্কোয়ার মানে কি? আমরা কিন্তু জানি যে 5 স্কোয়ার মানে হচ্ছে 5 × 5 মাইনাস 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে কি? 3 স্কোয়ার মানে হচ্ছে 3 × 3। আমরা এখানে অবশ্যই সাইড নোট দেব, পুটিং দ্য ভ্যালু অফ x অ্যান্ড y। এখন লক্ষ্য করো 5 × 5 কি হয়? 5 × 5 = 25 মাইনাস 3 × 3 কি হয়? 3 × 3 = 9। তাহলে 25 থেকে যদি আমরা 9 মাইনাস করি কি হবে? 16। এ হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার আমরা শুরু করব রাইট হ্যান্ড সাইড টুকু। রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে? রাইট হ্যান্ড সাইডে রয়েছে x + y × y − x। x এর ভ্যালু কত? আমাদের x এর ভ্যালু হচ্ছে 3 + y, y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে 5। তারপর y এর ভ্যালু হচ্ছে 5 মাইনাস x এর ভ্যালু হচ্ছে 3। আমরা যথারীতি এখানে যে সাইড নোটটি দেওয়ার কথা সেই সাইড নোটটি দিয়ে দেব। তাহলে এখানে 3 + 5 কি হয়? 3 + 5 হচ্ছে 8 মাল্টিপ্লাই, লক্ষ্য করো মাল্টিপ্লাই সাইন কেন দিলাম? কারণ এই যে দুটো ব্র্যাকেট, এই দুটো ব্র্যাকেটের মাঝে কিন্তু কোনো সাইন নেই। তার মানে যদি কোনো সাইন না থাকে দুটো ব্র্যাকেটের মাঝে, আমরা সেখানে ধরে নিব যে এখানে মাল্টিপ্লাই সাইন রয়েছে। তো 5 থেকে 3 মাইনাস করলে কি হবে? 2। তাহলে 8 × 2 = 16। লক্ষ্য করো আমাদের লেফট হ্যান্ড সাইডেও এসেছিল 16 এবং রাইট হ্যান্ড সাইডেও এসেছে 16। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখবো যে দেয়ার ফর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এবং যেহেতু কোশ্চেনে ছিল শো দ্যাট, আমরা এখানে লিখে দিব শোড। তো এই হচ্ছে 1 নাম্বার ম্যাট্রিক্স সলিউশন। এবার আমরা শুরু করছি 2 নাম্বার ম্যাথ। টু নাম্বার ম্যাট্রিক্সেও যথারীতি যেই ভ্যালুগুলো দেয়া আছে x, y এবং z এর, সেই ভ্যালুগুলো আমরা লিখে নিলাম এবং দেন আমরা শুরু করব লেফট হ্যান্ড সাইড দিয়ে। আমরা লিখব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল x + y² তো x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 3 + y, y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে 5। 3 + 5 পুরোটার উপরে কিন্তু হোল স্কোয়ার। লক্ষ্য করো হোল স্কোয়ার কেন বলা হয়? কারণ সম্পূর্ণটার উপরে হোল স্কোয়ার। তাহলে 3 + 5 কি হয়? 8 এর উপর স্কোয়ার। 8 স্কোয়ার মানে কি? 8 × 8, তাহলে কি হবে? 8 × 8 = 64। আর এখানে আমরা একটা সাইড নোট দিয়ে দিতে পারি। সাইড নোটটি কি হবে? সাইড নোট হবে পুটিং দ্য ভ্যালু অফ x অ্যান্ড y, অর্থাৎ x এবং y এর ভ্যালু বসিয়ে। তো লেফট হ্যান্ড সাইড, এখানে আমরা এখন শুরু করছি রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে? রাইট হ্যান্ড সাইডে রয়েছে x − y² + 4xy।
एक्स एर भैल्यू कत क्वेश्चन दे एक्स एर भैल्यू हम थ्री माइनस वाई वाइर भैल्यू कत वाइर भैल्यू दे फाइव তাহলে 3 মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস 4 এক্স এক্স এর ভ্যালু 3 আমরা মাল্টিপ্লাই সাইন দিয়ে লিখলাম 3 তারপর ওয়াই ওয়াই ভ্যালু হচ্ছে 5 সেজন্য মাল্টিপ্লাই সাইন দিয়ে লিখলাম 5 লক্ষ্য করে এখানে মাল্টিপ্লাই সাইন কেন দিলাম এটা কিন্তু পূর্বের ম্যাথেই আমি আলোচনা করেছি যে এখানে যেহেতু কোনো সাইন নেই 4x y এর মাঝে যেহেতু কোনো সাইন নেই তার মানে 4x এবং y এগুলো মাল্টিপ্লাই অবস্থায় আছে সেজন্য আমরা এখানে মাল্টিপ্লাই সাইন দিলাম ওকে তাহলে 3 মাইনাস 5 এখানে 5 হচ্ছে গ্রেটার এবং 3 স্মলার তাহলে 5 থেকে যদি 3 মাইনাস করি কি হবে 2 যেহেতু 5 গ্রেটার এবং 5 এর সাইন হচ্ছে মাইনাস আমরা কি জানি অলওয়েজ গ্রেটারটার সাইন বসবে সেজন্য আমরা এখানে মাইনাস 2 লিখব তাহলে মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 4 3 = 12 12 5 = 60 টুর উপর স্কয়ার মানে কি টু টু দা ফোর আর মনে রাখবে যদি মাইনাসের উপর পাওয়ারটি ইভেন নাম্বার হয় আমি আবারও বলছি মাইনাসের উপর যদি পাওয়ারটি ইভেন নাম্বার হয় তাহলে সেই মাইনাসটি প্লাস হয়ে যায় আর যদি মাইনাসের উপর পাওয়ারটি অড নাম্বার হয় তাহলে সেই মাইনাসটি মাইনাসই থেকে যাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইনাসের উপর পাওয়ার হচ্ছে টু আর টু হচ্ছে ইভেন সেই জন্য এই মাইনাসটি হয়ে যাবে প্লাস তাহলে আমরা প্লাস ফোর লিখলাম আর এখানে 60 60 এবং 4 যদি প্লাস করি তাহলে কত হবে 64 এবারে দেখো এখানে লেফট হ্যান্ড সাইডও এসেছে 64 এবং রাইট হ্যান্ড সাইডও এসেছে 64 তাহলে আমরা যথারীতি কি লিখতে পারি আমরা লিখব দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আমরা যেহেতু কোশ্চেনে বলা হয়েছে শো দ্যাট সেজন্য আমরা লিখে দিলাম শো তো শেষ হয়ে গেল 3 এর 1 এবং 2 নাম্বার কোশ্চেনের সলিউশন এবারে আমরা শুরু করব এই 3 এর 3 নাম্বার কোশ্চেন সলিউশন তো 3 নাম্বার কোশ্চেন সলিউশন করার জন্য ঠিক যথারীতি আমাদের লিখে নিতে হবে গিভেন x = 3 y = 5 এন্ড z = 2 এবারে 3 এর লেফট হ্যান্ড সাইড 3 এর লেফট হ্যান্ড সাইডে রয়েছে y + z হোল স্কয়ার y + z হোল স্কোয়ার ওয়াই এর ভ্যালু কত ওয়াই এর ভ্যালু হচ্ছে 5 প্লাস জেড জেড এর ভ্যালু কত জেড এর ভ্যালু হচ্ছে 2 তাহলে আমরা লিখলাম 5 প্লাস 2 হোল স্কোয়ার 5 প্লাস 2 কি হবে 5 প্লাস 2 হবে 7 7 এর উপর স্কোয়ার 7 এর উপর স্কোয়ার মানে কি 7 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 7 মাল্টিপ্লাই 7 কি হবে তাহলে 7 7 = 49 আর এখানে অবশ্যই সাইড নোট দিয়ে দেব আমরা যেহেতু আমরা y এবং z এর ভ্যালু বসিয়েছি সেজন্য আমরা লিখব যে পুটিং দ্য ভ্যালু অফ y এন্ড z অর্থাৎ y এবং z এর ভ্যালু বসিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড পেলাম 49 এবারে চলে যাচ্ছি রাইট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে রয়েছে y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার তাহলে y স্কোয়ার y এর ভ্যালু হচ্ছে 5 সেজন্য আমরা 5 লিখে তার উপরে লিখলাম স্কোয়ার প্লাস 2yz 2 y এর ভ্যালু হচ্ছে 5 z এর ভ্যালু হচ্ছে কত z এর ভ্যালু হচ্ছে 2 সেজন্য আমরা লিখলাম 2 মাল্টিপ্লাই 5 মাল্টিপ্লাই 2 প্লাস z এর ভ্যালু হচ্ছে 2 2 এর উপর পাওয়ার কি রয়েছে পাওয়ার রয়েছে 2 এখানেও আমরা লিখব যে পুটিং দ্য ভ্যালু অফ y and z putting the value of y and z অর্থাৎ y এবং z এর ভ্যালু বসিয়ে পাই তাহলে এখানে 5 স্কয়ার 5 স্কয়ার মানে কি 5 5 = 25 প্লাস 2 5 = 10 10 2 = 20 প্লাস 2 2 = 12 এর স্কয়ার রয়েছে সেজন্য 2 2 = 4 এখন যদি আমরা এগুলো সব প্লাস করি 4 প্লাস 0 4 4 প্লাস 5 9 আর এখানে 2 প্লাস 2 4 লক্ষ্য করো রাইট হ্যান্ড সাইড এসেছে 49 লেফট হ্যান্ড সাইড এসেছিল 49 তার মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল তাহলে আমরা কি লিখতে পারি আমরা এখানে লিখতে পারি দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল
রাইট হ্যান্ড সাইড। আর যেহেতু কোশ্চেনে বলা হয়েছিল শো দ্যাট, সেজন্য আমরা লিখব এখানে শোড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। তো থ্রি নাম্বার কোশ্চেনও আমাদের শেষ হয়ে গেল। এবারে লাস্ট যে ম্যাথটি রয়েছে ফোর নাম্বার ম্যাথ, আমরা সেটি নিয়ে একটু আলোচনা করি। আশা করি সেটি তোমরা নিজেরাও পারবে, তারপরও যেহেতু আমি ভিডিওটি শেষ করতে হবে সেজন্য ফোর নাম্বার ম্যাথটি আমি তোমাদের সাথে আলোচনা করছি। যথারীতি যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিচ্ছি, গিভেন এক্স ইকুয়াল থ্রি, ওয়াই ইকুয়াল ফাইভ, অ্যান্ড জেড ইকুয়াল টু। তো ফোরের থ্রি এর ফোর নাম্বারের লেফট হ্যান্ড সাইডে ছিল কি, ছিল লেফট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইড ছিল এক্স প্লাস জেড হোল স্কোয়ার। এখন এক্স, এক্স এর ভ্যালু কত, থ্রি, আমরা লিখলাম থ্রি, প্লাস জেড, জেড এর ভ্যালু কত, টু, আমরা লিখলাম টু, তাহলে থ্রি প্লাস টু হোল স্কোয়ার। এখানে সাইড নোট কি দেব, সাইড নোট দেব পুটিং দ্য ভ্যালু অফ ওয়াই অ্যান্ড জেড, অর্থাৎ ওয়াই এবং জেড এর ভ্যালু বসিয়ে, তাহলে থ্রি প্লাস টু কি হবে, ফাইভ, ফাইভের উপর স্কোয়ার। ফাইভের উপর স্কোয়ার মানে কি, আমরা জানি যে ফাইভের উপর স্কোয়ার মানে ফাইভ টু টাইমস মাল্টিপ্লাই হবে, তাহলে ফাইভ ফাইভ দা কি হবে, টোয়েন্টি ফাইভ, ফাইভ ফাইভ দা টোয়েন্টি ফাইভ। লেফট হ্যান্ড সাইডে আসলো টোয়েন্টি ফাইভ, এবার আমরা দেখি যে রাইট হ্যান্ড সাইডে কি আসে। আমরা লিখলাম রাইট হ্যান্ড সাইড ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু ছিল থ্রি, আমরা সেজন্য লিখলাম থ্রি, তার উপরে পাওয়ার স্কোয়ার প্লাস টু এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে থ্রি, জেড, জেড এর ভ্যালু হচ্ছে টু, আমরা মাল্টিপ্লাই সাইন দিয়ে লিখলাম টু, প্লাস জেড স্কোয়ার, জেড এর ভ্যালু হচ্ছে টু, সেজন্য আমরা লিখলাম টু উপরে স্কোয়ার। এবং এখানে সাইড নোট দিয়ে দিব পুটিং দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড জেড, অর্থাৎ এক্স এবং জেড এর ভ্যালু বসিয়ে পাই, তাহলে থ্রি স্কোয়ার, থ্রি স্কোয়ার মানে কি, থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি মাল্টিপ্লাই থ্রি প্লাস টু মাল্টিপ্লাই থ্রি মাল্টিপ্লাই টু প্লাস টু স্কোয়ার, টু স্কোয়ার মানে কি, টু মাল্টিপ্লাই টু। তাহলে এখানে কি হয়, থ্রি থ্রি ইজ আ নাইন, প্লাস এখানে যদি আমরা টু থ্রি আর টু মাল্টিপ্লাই করি তাহলে কি হয়, টু থ্রি দা সিক্স, সিক্স টু দা টুয়েলভ, প্লাস টু টু দা ফোর। এখন যদি আমি সবগুলো প্লাস করি কি হবে, ফোর প্লাস টু সিক্স, সিক্স প্লাস নাইন ফিফটিন, ফিফটিনের ফাইভ ইন হ্যান্ড, ওয়ান, ওয়ান প্লাস ওয়ান টু, টোয়েন্টি ফাইভ। লক্ষ্য করো আমাদের লেফট হ্যান্ড সাইডে এসেছিল টোয়েন্টি ফাইভ, আর এখন রাইট হ্যান্ড সাইডেও আসলো টোয়েন্টি ফাইভ। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোড। তো শেষ হয়ে গেল আমাদের এক্সারসাইজ ফোর পয়েন্ট টু এর থ্রি নাম্বার ম্যাথের সবগুলো কোশ্চেনের সলিউশন। এই ম্যাথগুলো আরো একবার যদি বুঝে না থাকো আরো একবার ভিডিওটি প্রথম থেকে প্লে করে দেখো, কারণ এই ম্যাথগুলো কিন্তু আমি বারবার বলছি এমসিকিউ তো আসতে পারে আর ক্রিয়েটিভ ম্যাথে তো আসবেই। তো যখন ম্যাথগুলো এমসিকিউতে আসবে তখন কিন্তু তোমার খুব দ্রুত ম্যাথগুলো করতে হবে, তুমি যদি বেশি বেশি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সেই এমসিকিউগুলো খুব দ্রুত সময়ে তুমি অ্যান্সার করতে পারবে না। ধন্যবাদ তোমাদের সবাইকে, আশা করি সবাই ভালো থাকবে।